আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছে বিপাশা মজুমদার। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না বলে আবারও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলায় সকল মানুষের সুন্দর জীবনযাপনের জন্য সব করে যাচ্ছে তার সরকার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 2,474টি ফ্ল্যাট, মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস ও মিরপুরে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক 300 ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠান হয় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি যুক্ত হন অনুষ্ঠানে। তিনি বলেন, শহরেও দরিদ্র মানুষের প্রয়োজন আছে, নির্মাণ কাজ সহ আনুষঙ্গিক অনেক কাজেই তাদের দরকার হয়। তবে এইসব দরিদ্র মানুষ যাতে বস্তিতে অস্বাস্থ্যকর পরিবেশে না বাস করেন, সেজন্যই তাদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট দেওয়া হচ্ছে। তবে যারা গ্রামে ফিরে যাবেন তাদের জন্য জমি সহ বাড়ি করে দেবে সরকার। চলমান বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট পর্যন্ত করেছে সরকার। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় এক বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 11 আগস্ট থেকে দোকানপাট ও গণপরিবহন চালু হবে। তবে এক্ষেত্রে শ্রমিকদের সবাইকে করোনার টিকা নেওয়া নিশ্চিত করতে হবে। টিকা না নিয়ে কেউ কর্মস্থলে যেতে পারবেন না। টিকা না নিয়ে কেউ রাস্তায় বের হলে জরিমানা করা হবে বলে জানান মোজাম্মেল হক। তিনি বলেন, গণপরিবহন চালু হবে ধীরে ধীরে, এ ব্যাপারে স্থানীয় প্রশাসন মালিক শ্রমিকরা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে জানানো হয়, করোনায় মৃত্যুর হার বেড়ে যাওয়ায় সরকার শঙ্কিত, এটা কমানোর জন্য নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানও জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, দেশে করোনার টিকা উৎপাদনের চেষ্টা চলছে, পাশাপাশি বিদেশ থেকে টিকা এনে নিশ্চিত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। লকডাউনে রাজধানীতে গাড়ির চাপ যেন ক্রমেই বাড়ছে। গণপরিবহন না থাকলেও পুরো রাজধানী যেন রিকশা আর প্রাইভেট কারের দখলে। এদিকে রাজধানীর প্রত্যেকটি প্রবেশ মুখে দেখা যায় ঢাকামুখী মানুষের ঢল। কেউ হেঁটে, কেউ ভ্যানে, আবার কেউ পিক আপে করে বেশি ভাড়ায় ফিরছেন গন্তব্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টেও দেখা যায়নি তেমন কোনো কড়াকড়ি। সড়কে নেই কোনো গণপরিবহন, তবুও ব্যক্তিগত গাড়ি চাপে পড়ছে। সিগন্যাল কোথাও আবার আছে যানজটেরও দৃশ্য। রাজধানীতে প্রবেশমুখ যাত্রাবাড়ির সাইনবোর্ড এলাকার এই চেকপোস্টে নেই তেমন কড়াকড়ি। আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই উচ্চ ভাড়া চলছে সিএনজি। যাত্রাবাড়ি চৌরাস্তার দৃশ্য দেখে বোঝার উপায় নেই, দেশে লকডাউন চলমান, পুরো এলাকা যেন রিকশা আর ভ্যানের দখলে। নগরীতে প্রবেশের আরেকটি পয়েন্ট আমিনবাজার ব্রিজ, নানা ঝক্কি ঝামেলা অতিক্রম করে এই প্রবেশমুখ থেকেও কেউ হেঁটে আবার কেউ রিকশা ভ্যানে ঢুকছেন ঢাকায়। করোনা উপসর্গে একদিনে চট্টগ্রাম বিভাগে 39, খুলনা 31 জন সহ দেশের বিভিন্ন জায়গায় প্রায় 200 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম বিভাগে করোনায় মারা গেছেন 39 জন। নগরীতে নতুন 1,273 জনের করোনা শনাক্ত হয়। খুলনা বিভাগে করোনায় 31 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহে করোনায় 4 জন এবং উপসর্গ নিয়ে 9 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত 19 জনের 7 জনের করোনা পজিটিভ এবং 11 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হওয়ার পর 1 জনের মৃত্যু হয়। এদের মধ্যে রাজশাহীর 7 জন, চাঁপাইনবাবগঞ্জের 4 জন, নাটোরের 5 জন, নওগাঁর 2 জন এবং পাবনার 1 জন। খুলনার 4টি করোনা হাসপাতালে মারা গেছেন 7 জন। বরিশালে করোনা উপসর্গে মৃত্যু হয় 18 জনের। রংপুর বিভাগে আরও 14 জনের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গায় মারা গেছেন 8 জন। গাইবান্ধায় নতুন 56 জন শনাক্ত সহ মৃত্যু হয়েছে 5 জনের। এছাড়া বগুড়ায় 15, সাতক্ষীরায় 4 ও টাঙ্গাইলে 4 জনের মৃত্যু হয়েছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায় 5টায় থাকছে নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ।